শিল্প সম্মানের আড়ালে যাদের রং তুলির ছোঁয়ায় জগৎ মাতে দুর্গোৎসবে যারা অন্ধকারে মূর্ছিত আলোহীন ঘরে তাদের কথা আজ লেখক ত্রিদীপ ভট্টাচার্যের লেখায় কুমারটুলি। আমি সেই পটক, না না শিল্পী টিল্পি বলে নায়িকা সম্মান দিলেন, যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না। আমি সেই পোটো কুমারটুলির, আপনার পোটো পাড়ার এক প্রতিভা বানিয়ে মাত্র, যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশছটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায়, সম্বৎসর তাই উপেক্ষায় চলি। আপনারা আসেন দুবার আমাদের কাদা মাটির দুনিয়ায়, প্রথমবার বায়না করতে রং চঙে পোশাকে পিকনিকের মেজাজে, কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমাইশ, যেমন তেমন চলবে না হে। আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে, অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তাকেও দেখেন না, দৃষ্টি থাকে কাঠামোর দিকে। আপনারা জরিপ করেন প্রতিমার মুখ ছাঁচ শরীর সবটুকু, ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে, আর দাম কমান যতটা কমে সারা যায় আর কি। কারণ আমার সৃষ্টি আপনার কাছে পণ্য, পণ্যই তো। আপনার ঝিকিমিকি মণ্ডপে আমার প্রবেশ নেই, উৎসবের আলো ঝলকায় না আমার মাটি মাখা ঘরে। দ্বিতীয়বার যখন আসেন তখনই সব আলো নিয়ে যান আপনারা, অন্ধকার শূন্য কাঠামো ছায়ায় ঘুমোয় আমার উত্তরসূরি। কুমারটুলির আগামী পোটো আমার সন্তান, হ্যাঁ আমি সেই পোটো যাকে শিল্পী বলতে লজ্জা পান আপনারা। আমি সেই পোটো ঢাকা বিক্রমপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল যারা, আপনার উঠোনে এক টুকরো পূব বাংলা এনে দিতে। আপনার পিঠে কি কাঁটা তারের দাগ, কাঁটা তার আমার সারা শরীরে। আপনি তারা খাওয়া উদ্বাস্ত ছিলেন নাকি একদিন, অথবা আগে গিয়ে পারে বসতি। অথচ দেশ ভাগ আমার ইতিহাস ভূগোল, স্বাধীনতার উৎসবে এক লহমায় পরবাসী হয়ে যাওয়া ভিটে মাটি হারিয়ে হাঘর। আপনিও সেই ট্রেনে নৌকাছের আড়ালে ছিলেন বুঝি। আমি ছিলাম সবটুকু কালো গায়ে মেখে, আর প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনার চোখে জল ছবি আমি এনে দিয়েছিলাম। বিক্রমপুর, কুমিল্লা, ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহের স্মৃতি। আমি সেই পোটো, সেই পাল। আমি সেই পোটো, আমি সেই পাল বাড়ির ছেলে। দেশভাগের আগেই রাজা ফরমানে ঠাই নাড়া, কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে যাকে তুলে এনেছিল রাজারা তাদের মৎসবে রং জমাতে। তখন আপনার কলকাতা কোথায়, তিন গ্রামের মাঝে এক টুকরো জমি, জলা জঙ্গলে ঘেরা। গোবিন্দপুরে গঙ্গার পাড়ে বন বাদার কেটে এতটুকু মাথা গোজার আস্তানা। হোগলা সরবনের গা ঘেঁষে ঘরে ঘরে চাকা ঘুরত, তৈরি হতো নিত্য তৈজস। ওই চাকের পাখে হাঁড়ি কলসি পাতিল ঘর ঘর শব্দে ভোর আসত পাল বাড়িতে। জ্বলন্ত চুলায় নামত রাত, আয় আমাদের ভাগ্যের মতোই। পাশের বটতলায় বসত হাট, বিকিকিনির পট থেকে পাতিল, সবজি থেকে সুগন্ধি, বিক্রি হতো সব কিছু। সুতার নুটির মতো দলা পাকানো জীবনে ফের খাত। এক কলমের দাগায় এবার গোবিন্দপুর থেকে ঠাই নাড়া হয়ে সুতা নুটি। এখানের সর হোগলার বন জঙ্গল কেটে নতুন বসতি, তখন কে কৃষ্ণনগর, কে সপ্তগ্রাম, কেই বা বিক্রমপুরে। দেশভাগের পর প্রকট হয়েছে বৈরিতা পোটো ঘরানার। সমাজপতিদের মতোই বাটোয়ারা ঘরে দুয়ারে কাঁসা, কাপাস, তুলা, তৈজস। রাজাদের ঘরে তখন উপচে পড়ছে সম্পদ, চলছে সাফল্য আরাধনা। কেউ জয়ের দুর্গা, কেউ বা সম্পদের দুর্গা আরাধনায়। কংসনারায়ণ থেকে কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণ আর সাবন্য রাজের বাড়িতে তখনই ডাক পড়ত পোটোপাড়ার। মধু পালের হাত ধরে এলো দুর্গা, আপনাদের দুর্গা প্রতিমা। রাজা রাজারদের বাবু আনের গল্প আপনারা জানেন, আর পোটোর সন্তান জানে মাটির কথা। এখন উলু বেড়ে থেকে সার বেঁধে আসত মাটির নৌকা, ভরা থাকত দুধে মাটি। শালকিয়া থেকে নৌকা বোঝাই বাঁশ, বাগবাজার হাটে থামত খড়ের ফেরি। গরান হাটা থেকে মানিক পীরের থান পেরিয়ে গরান সুন্দরী কাঠ। এইটুকুই তো উপকরণ শুধু, সঙ্গে ছিল বাপ পিতামোর ঐতিহ্য আর গুরুবাণী। আর ছিলাম আমি, এই পোটো পাড়ার পটুয়া। আজকের এই সাজ তখন কোথায়? দুর্গা তখন এক চালায়। একান্নবর্তী বাঙালি পরিবার জানে, ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি বাস। ঢাকা কলকাতার রেলের গাড়ি এলো, কলের ধোঁয়ায় ভেঙে গেল সব কিছু। আমাদের পরিবারের মতো ভিন্ন হয়ে গেল সত্তা। প্রতিমারও এক চালা ছেড়ে তিন চালা, পাঁচ চালা, ভাঙন এলো। চাল চুলোহীন দুর্গা এলেন ঘরে, অনেকটা আমাদের মতো, আপনাদের মতো, নিউক্লিয়ার হয়ে একলা হয়ে গেল দুর্গা। দূরে দূরে সরে গেলেন সন্তানেরা, পায়ের কাছে পড়ে রইল জীবনের সমস্ত আসরিক শত্রুতা আর প্রতিরোধ। আর আমরা মাটির সন্তানেরা মিলে গেলাম এক লহমায়। আপনার হৃদয় পাড় ভাঙল, সেই ঢেউ ঝাপটা মারল আমার বুকে, চোরা স্রোতে মিশে গেল আমার কষ্টগুলো। আমরা মিশে গেলাম হেরে যাওয়ায়। আমিও সেই নাগরিক পোটো, স্বাধীনতার লড়াইয়ে আমাদের হাতে দেশ মাতা হলো দুর্গা। আমি সেই পোটো যে দুর্গাকে নাগরিক করি, ঘরে নিয়ে ছাঁদানি মুখে শরীরে, বিভৎস কটাক্ষ জানি। এথেনে স্পর্ধা, ভিনেশের লাভশোক। পুরুলিয়া বাঁকুড়া থেকে তুলে আনি মারাংপুরুর উপাসনায় নিমগ্ন আদিবাসী কন্যাকে। পাহাড়ি ঝর্ণার মতো আমার স্প্যাচুলা চলে নরম মাটির তালে, চলে অসম্ভবের চর্চা। উপকথার জীবন থেকে তুলে আনি সেই সব দূর গাঁর দুর্গাকে। হিমালয় কন্যা উমা থেকে তপতপ্তা অপর্ণা, মদাল সারাদিকা থেকে বিজয়িনী কন্যা, দেবী থেকে মেয়ে, সখী থেকে সন্তান, যার উষ্ণতাপ জীবন দায়িনী। সম্ভাবনাময়। যে মেয়েটা প্রতিদিন লড়ে নিত্যদিনের যুদ্ধে সংসারে, আমাদের প্রতিদিনের হেরে যাওয়াকে এক লহমায় বিদ্ধ করে ত্রিশূলে, সেই মেয়ে তার ত্রিনয়নে জানি বরাভয়, শান্তি আর মঙ্গল। আপনি জিতে যান, আমিও জিতি। আপনি মুগ্ধ হন, আমি তৃপ্ত। এই প্রথমবার কেউ চোখ তুলে তাকায় পরস্পরের দিকে, খুঁজে দেখে, চিনে নেয় একে অন্যকে। শুধু একজন পটু বলে নয়, মাটি মিস্ত্রি বলে নয়, মানুষ বলে, শিল্পী বলে জড়িয়ে ধরে আমাকে। কাদা মাটি হাতে রাখে হাত। হ্যাঁ, আমি সেই যুগান্ত পেরিয়ে আসা উত্তরাধিকার কুমোর পাড়ার, তাদের সন্তান আমি, সেই পটুদের সন্তান, পটু পাড়ার আর পটুয়ার সন্তান।